হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে কেয়ারওয়াল তো আজ চলে এসেছি তোমাদের জয়েন্ট ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ডাব্লু বিজেই তো এই যে এক্সামের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে চলে এসেছি অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস বন্ধুরা শুরু হয়ে গেছে তেইশ বারো দু হাজার বাইশ থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস সম্পূর্ণভাবে শুরু হয়েছে যা চলবে কুড়ি এক দুহাজার তেইশ পর্যন্ত তো তোমরা যদি এই ডেট পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ তোমাদের করে নিতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে পরীক্ষায় যারা বসতে চাও তো তাদেরকে কিন্তু এই জিনিসটা করে নিতে হবে তো তোমাদের যেটা প্রথমে করতে হবে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তো প্রথমে তোমাদের যে রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যেটা প্রথমে করতে হবে তোমরা চলে আসবো অফিসিয়াল ওয়েবসাইটে তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের এই যে জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামিনেশনটা হবে বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা কন্ট্যাক্ট করাবে তো সেটা কিন্তু সেই এক্সামটা কিন্তু হবে তেইশে এপ্রিল দু হাজার তেইশ সানডে এবং অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে তেইশ তারিখ থেকে তোমাদের আগামী কিন্তু আগামী বছর দু হাজার তেইশ সালে এপ্রিলের তিরিশ তারিখে কিন্তু এক্সাম হবে যা কিন্তু রবিবার পড়েছে তো এই যে পরীক্ষাটা হবে তার জন্য তোমাদের অনলাইন ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি তোমাদের এই লিঙ্কটা ক্লিক করে দেখে দিচ্ছি এখানে অ্যাপ্লাই ফর ডাব্লু বিজেই দু হাজার তেইশ এই লিঙ্কটা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসবে অ্যাডমিশান ডট এনআইসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এক্সামের নামটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড থাকবে এটা কিন্তু কোনোরকমভাবে মডিফাই বা চেঞ্জ করা যাবে না তো তোমাদের যারা রেজিস্ট্রেশন করে নেবে তাদের জন্য এখান থেকে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপ্টারটা নিচে থাকবে সেটা তোমাদের দেখে দেখে ফিল আপ করতে হবে কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এর এখানে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এই বছর যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট যারা এন্ট্রান্স এক্সামে বসতে চলেছো তো তাদের ক্ষেত্রে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে অপশানটাতে ক্লিক করলে তোমাদের সামনে আরও একটা ড্যাশবোর্ড খুলে যাবে এখানে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে তোমাদের ফর্ম ফিল আপ করার আগে এগুলো জেনে রাখা কিন্তু প্রয়োজন তোমাদের কেবলমাত্র অনলাইনে ফিল আপ করতে হবে কোনোরকম কিন্তু অফলাইন ফর্ম থাকছে না তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের যে এক্সামিনেশন ফিজ হিসাবে এক্সামিনেশন ফিজে তোমাদের পাঁচশো টাকা কাটবে জেনারেলদের ক্ষেত্রে এবং এস টি এস ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে সেক্ষেত্রে ওবিসি এ ও বি ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের চারশো টাকা করে কিন্তু লাগছে হ্যাঁ জাইটি তো এখানে তোমাদের জেনারেলদের জন্য পাঁচশো টাকা এবং এসটিএসিদের জন্য চারশো টাকা করে তোমাদের এক্সাম ফিস লাগছে এখানে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান কেবলমাত্র একটাই অ্যাপ্লিকেশান করতে পারবে একজন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম গা জেন্ডার ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাস দোজ রেজিস্টার্ড টেন অথবা টুয়েলভ এক্সামিনেশানের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমাদের যেরকম নাম আছে নামের স্পেলিং ডেট অফ বার্থ যা আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা ফিল আপ করবে তোমরা যাদের আধার কার্ডে ভুল আছে বা তাদের অন্যান্য আইডি প্রুফে ভুল আছে সেগুলো দেখবে না কেবলমাত্র অ্যাডমিট বা সার্টিফিকেটে যা আছে সেই দেখে তোমাদের ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন প্রসিডিওর ফোর সিম্পল স্টেপে তোমাদের করতে হবে প্রথম রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এত অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড পেয়ে যাবে অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পর তোমাদের লগ করে কিন্তু আসল ফর্ম ফিল করতে হবে তারপরে কনফার্মেশান পেজ তোমরা ডাউনলোড করে নেবে পাসওয়ার্ড তোমরা কীভাবে সেট করবে তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছি পাসওয়ার্ড কিন্তু আট থেকে তেরোটা ক্যারেক্টারের হওয়া যায় অর্থাৎ পাসওয়ার্ড যখন তোমরা সেট করতে যাচ্ছ সেখানে আট থেকে তেরোটা ক্যারেক্টার থাকবে তার মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার অর্থাৎ লোয়ার কেস আপার কেস এগুলো থাকবে এবং তোমাদের স্পেশাল ক্যারেক্টার ওয়ান মিনিমাম যেন ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকে সেটা হতে পারে এক্সক্লামেশান সেটা হতে পারে অ্যাট দ্য রেট হ্যাচ ডলার চিহ্ন বা পার্সেন্টেজ বা অ্যান্ড বা স্টার এরকম কিন্তু স্পেশাল একটা চিহ্ন থাকা চায় অর্থাৎ তোমার এমন একটা পাশ হয় চুজ করো যেটা স্ট্রং হয় যেখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং একটা যেন স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এরকম করে যেন কম্বিনেশন করে তোমরা তৈরি করবে তবে কিন্তু নেবে হলে বারবার তোমাদের রিডাইরেক্ট হয়ে একই পেজে তোমাদের ঘুরে আসতে হবে এবারে তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে এবং কিন্তু তো বাকি তারা চেঞ্জ না করবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই পেজটা আসার পর তোমরা আই এগ্রিতে তোমরা এখানেই ক্লিক করে দেবে তাও আই এগ্রিতে ক্লিক করলে তোমাদের সামনে একটা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য একটা পেজ খুলে যাবে সেই রেজিস্ট্রেশন পেজে তোমাদের কি করতে হবে সবার প্রথমে দেখো তোমাদের এখানে কিন্তু ক্যান্ডিডেটস নেম সবগুলো কিন্তু তোমরা ক্যাপিটালে ফিল আপ করবে ফাদার্স নেম তোমাদের এখানে নাম অর্থাৎ নাম টাইটেল মাঝখানে স্পেস দেবে এবং দেখে দেখে ধৈর্য ধরে ফিল আপ করতে হবে এখানে ফাদার্স নেম তোমরা দেবে মাদার্স নেম দেবে সবগুলো ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে ভুল ভুলার সম্ভাবনা কম থাকবে ডেট অফ বার্থ কোনো রকম সংখ্যা বসানোর কোনো প্রয়োজন নেই এখানে চার্ট থেকে তোমাদের সিলেক্ট করতে হবে ডেটে তোমাদের ক্লিক করলে ডেটের লিস্ট বেরিয়ে যাবে ডেট সিলেক্ট করে নেবে মাসের ক্ষেত্রে মাসের নাম সো নাম্বার বেরিয়ে যাবে ইয়ার ক্ষেত্রে যার যেটা জন্ম তারিখ সেই অনুযায়ী তোমরা বুঝিয়ে বসিয়ে নেবে জেন্ডার এখানে সিলেক্ট করে নেবে কে কোন জেন্ডারের মধ্যে পড়ছ মেল ফিমেল বা কি তোমাদের আছে তো এখানে আইডেন্টিফিকেশান টাইপ অর্থাৎ তোমরা কী আইডি প্রুফ দিতে চাও যারা আধার কার্ড দেবে তাদের ক্ষেত্রে এখানে আধার নম্বর পুট করতে হবে সেক্ষেত্রে এখানে এখান থেকে আধার চুজ করে নেবে যারা অন্য কিছু দেবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু অন্যান্য আইডি প্রুফ ভোটার কার্ড বা এইগুলো কিন্তু চুজ করে নেবে আর নাহলে প্রত্যেকে কম বেশি আধার কার্ড এখানে থাকবে সেক্ষেত্রে আধার কার্ড নম্বরটা নিচে তোমরা বসিয়ে দেবে এখানে আইএসডি কোড কনট্যাক্ট ডিটেলস তোমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে নাইন ওয়ান আমরা জানি আইএসডি কোড হয় এবারে মোবাইল নাম্বারটা বসাবে এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা এক্সাম পুরো প্রসেসটা পর্যন্ত চালু রাখতে হবে অর্থাৎ ভ্যালিড একটা রানিং ফোন নাম্বার দেবে যেতে কিন্তু তোমাদের ওটিপি এস এম এস সব কিছুই আসবে এখানে এগ্রি টু ইউজ সেন্ড আপডিস্ট নোটিফিকেশান এটা অবশ্যই টিকমার্ক দেবে কারণ এর এটা এটার কথার অর্থ হচ্ছে তোমাদের সব কিছু নোটিফিকেশান এই এস মাধ্যমে পাঠানো হবে তাই তোমাদের কিন্তু এই অপশানটা টিকমার্ক দেবে নাম্বার দেবে মেল আইডি অবশ্যই দেবে মেল আইডিতেও কন্ট্যাক্ট তোমাদের করা হবে পাসওয়ার্ড যেভাবে বললাম দুবার পাসওয়ার্ড দেবে প্রথমে পাসওয়ার্ড যেটা দিলে তারপরে কনফার্ম করবে সেম প্রসেস তারপর সিকিউরিটি পিন সিকিউরিটি পিন বলতে নিচে যে ক্যাপচা কোডটা তোমাদের দেখতে পাবে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করতো ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের তোমরা কিন্তু এসএমএসের মাধ্যমে তোমাদের ফোন নাম্বারে অ্যাপ্লিকেশান নম্বর এবং এ তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে এবার তোমাদের কি করতে হবে তোমাদের তোমাদের সেটা কিন্তু সাবমিট করার পর তোমরা পেয়ে গেলে পেয়ে যাওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর তোমাদের এখানে যে লগ ইন পেজটা যেটা আছে সেই লগ ইন পেজে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এই যে অ্যাপ্লাই ডাব্লিউ বি জে দু হাজার তেইশ এই পেজে চলে আসবে এই পেজে আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমরা এস এম এস এ পেলে সেটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নেবে এবং সিকিউরিটি পিন নিজে সবসময় ক্যাপচার কোডটাই হচ্ছে সিকিউরিটি পিন এটা তোমরা মাথায় রাখবে দিয়ে সাইন ইন করে তোমাদের বাকি ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের ডেবিট কার্ড থেকে টাকা বা তোমাদের যেটা এক্সামিনেশান চার্জ আছে সেই চার্জটা কাটাতে হবে প্লাস তোমাদের বাকি কিছু জিনিস ফিল আপ করতে হবে এক্সামিনেশান সেন্টার এইগুলো বাকি তোমাদের ফিল আপ করতে হবে তো এটাই ছিল টোটাল প্রসেস তো এর বাইরে তোমাদের কোনো জানার থাকলে কোয়ারিস থাকলে অবশ্যই সেকশনে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিতে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এখানে ডাব্লু বি জে ই এবং এ এন এম জি এম এবং জেন পাস সব এক্সামের কিন্তু গাইডলাইন বা কীভাবে ফিল আপ করবে সব কিছু তথ্য আমি দিয়ে থাকি তাই আপ টু ডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে যাবো